করোনা ভাইরাস মহামারীর কারণে বিরূপ প্রভাব পড়েছে যশোরের ফুল চাষীদের ব্যবসায়। উৎপাদন বেশি হলেও ক্রেতা ও পরিবহন সংকটে ফুল বেচাকেনা না হয় বিপাকে পড়েছেন তারা। সংকট কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা করেন তারা। প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনার মাধ্যমে ফুল চাষীদের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। যশোর প্রতিনিধি শাহনারা বেগমের রিপোর্ট জানাচ্ছেন হাইবুর রহমান ওভি। ফুল চাষের জন্য বিখ্যাত যশোরের ঝিকরগাছা, শার্শা ও কেশবপুর, এর মধ্যে সবচেয়ে বেশি চাষ হয় ঝিকরগাছা উপজেলার গদখালি ও পানিসারা ইউনিয়নে। এখানকার উৎপাদিত ফুল জেলার চাহিদা মিটিয়েও দেশের অন্যান্য জায়গায় সরবরাহ হয়ে থাকে। গোলাপ, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, গাঁদা ফুল উৎপাদনের সাথে লক্ষাধিক ফুল চাষি, ফুল ব্যবসায়ী ও ফুল শ্রমিক জড়িত। তবে করোনা ভাইরাসের কারণে পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় ফুলের বাজারে বিভিন্ন জেলা থেকে আসছেন না কোনো পাইকাররা। স্থানীয়ভাবে কিছু পাইকার নামমাত্র মূল্যে ফুল কিনে বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। সরবরাহ বন্ধ থাকায় অনেকে বাধ্য হয়ে ফুল কেটে ফেলছেন। সরকারের কাছে তাদের প্রতি দৃষ্টি দেওয়ার দাবি ফুল চাষীদের। করোনা ভাইরাসের কারণে আমরা তো বেচা বিক্রি তো মোটেই করতে পারছি না। 10টা তারিখ গেলছে, 20টা তারিখ বেচছি, যার ভাড়া গোলাপ রজনীগন্ধা সব 10টা তারিখ গেলছে। মার্কেট একদম ফাঁকা, বাইরে কোনো গাড়ি ঘোড়াও নাই, লোকজনও নাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রণোদনা ঘোষণা অনুযায়ী তাদেরকে সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, সহায়তা আমরা যশোর জেলাতে পাব। সেই ক্ষেত্রে আমরা এই ক্ষতিগ্রস্ত ফুল চাষী সহ অন্যান্য কৃষকদেরকে আমরা নানা ধরনের সহায়তা দিতে পারব। জেলার প্রায় 400 হেক্টর জমিতে এবার ফুল উৎপাদন হয়েছে। উদ্ভূত সংকটে ক্ষতির পরিমাণ প্রায় 20 কোটি টাকা দাঁড়াবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।